के मेरे पिल्लो। বনে ডাইনোসর সিংহ বাঘ সহ আরো নানান ধরনের পশু পাখি বাস করত। হঠাৎ একটি অন্য বনের একটি গরজিলা তার ডিম হারিয়ে এই বনে চলে আসে। গরজিলাটি খুব জোরে যাচ্ছে এই পৃথিবীতে তার একটি বংশ রেখে যেতে। কিন্তু গরজিলা যে বনে ডিম দিচ্ছে সেই বন থেকে ডিম চুরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, গরজিলা কি পারবে আর ডিম রক্ষা করতে? তো যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থেকো। জঙ্গলের এই জায়গাটা খুব নিরাপদ মনে হচ্ছে। পাশে একটি পুরাতন গুহা আছে দেখছি। গুহার আশেপাশে কোনো পায়ের ছাপও দেখছি না। মনে হয় এখানে কোনো প্রাণী আসে না। এই জায়গাটা আমার ডিম দেওয়ার জন্য নিরাপদ হবে। এই বনে গরজিলা সেখানে একটা ডিম দেয়। তার ডিমটি রেখে গরজিলা বনে খাবার খুঁজতে চলে যায়। ওই বনেরই এক ডাইনোসর এক শিয়ালকে খাবারের ভয়ে দেখিয়ে তাকে দাস বানিয়ে রেখেছে। এই বেটা বাজি শিয়াল, তোকে কখন বলেছি শিকার ধরে আনতে, কিন্তু তুই এখনো যাসনি। বেলা কত হয়েছে দেখেছিস? এদিকে খিদার জ্বালায় আমার পেট পুই পুই করছে। ঠিক আছে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই গিয়ে আপনার জন্য একটি শিকার ধরে আনছি। কেউ বুঝে না মনের ব্যথা, আমি ভালো নাই, এই বনে ছেড়ে চলে যাব, ফিরে আসব না। আমার হয়েছে যত জ্বালা, না পারছি এই জঙ্গলে ছেড়ে চলে যেতে, না পারছি এত বড় ডাইনোসরের শিকার ধরে দিতে। দেখি আর একটু খুঁজে দেখি কোথাও কোনো শিকার খুঁজে পাই কি না। এইরকম দুঃখের কথা বলতে বলতে শিয়াল বনে শিকার খুঁজতে থাকে। ওই তো একটা হরিণছানাকে দেখতে পাচ্ছি। আজকে কোনো বড় কোনো শিকারই খুঁজি পেলাম না। হরিণছানাটা তো অনেক ছোট, এই হরিণছানাটা তো মালিকের পেটে এক কন্যাও ভরবে না। আর কোনো শিকারও যেহেতু খুঁজে পেলাম না, এই ছোট্ট হরিণছানাটাকেই নিয়ে যাই, নাহলে মালিক আমাকেই খেয়ে ফেলবে। কী রে বাজি শিয়াল, এতটুকু একটি হরিণছানা নিয়ে এসেছিস? এই হরিণছানাটা আমার পেটে এক কর্ণাও ভরবে না। আর পেটের বাকি অংশটা আমি কী দিয়ে ভরাবো? এমনকি একটা বড় সড়ো একটা শিকার যদি না নিয়ে আসিস, আজ তোকে খেয়ে আমার পেটের বাকি অংশটা ভরাবো। মালিক আমাকে খাবেন না, আমি এখনই গিয়ে আপনার জন্য আর একটা শিকার ধরে আনছি। এই বলে শিয়াল চলল আর একটি শিকার খোঁজার জন্য। অনেকক্ষণ ধরে শিয়াল পুরো জঙ্গল শিকার খুঁজতে থাকলে কিন্তু কোথাও কোনো শিকারের দেখা পেল না। আর তারপর শিয়াল বলল, হ্যাঁ আর সহ্য হচ্ছে না, এখন আর বনে সেইভাবে শিকারই পাওয়া যায় না। এত বড় ডাইনোসরের পেটে আমি ভরাবো কী করে? শিকারিগুলো যা চালাক হয়েছে, আজ কতদিন থেকে আমার এই পেট ঠিকভাবে ভরছে না, শরীরটা পুরো শুকিয়ে একবারে কঙ্কাল হয়ে গেলাম। এই ডাইনোসরের হাত থেকে এখন বাঁচতে হলে একটাই উপায় আছে, আমাকে পালাতে হবে। যেমন ভাবা তেমন কাজ, শিয়াল চলল এই বন ছেড়ে পালানোর জন্য। উফ,
খুব খিদা পেয়েছে, ক্ষুধার জ্বালায় আর হাঁটতে পারছি না। ওই তো ওখানে একটা বিশাল বড় গুহা দেখতে পাচ্ছি, যাই তো গুহার ভিতরে দেখি তো কোনো গুহার ভিতরে কোনো খাবার আছে কি না, যদি কোনো খাবার পাই সেগুলো খেয়ে আবার রওনা দেব। ওরে বাবারে, এত বড় ডিম! এত বড় ডিম তো ডাইনোসরের হয়, তার মানে এই জঙ্গলে আর একটি ডাইনোসর আছে। এদিকে ভীষণ ক্ষুধা পেয়েছে, আশেপাশে আর তো কোনো খাবার দেখতে পাচ্ছি না, এখন তো ডাইনোসরই নেই, ডিমটি খেয়ে পালিয়ে যায়। এই বলে শিয়াল যেই না ডিমটি ভাঙলো, অমনি সে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসলো এক গরজিলার ছানা। ওরে বাবারে, এ তো দেখছি এক গরজিলার ছানা, এ তো আমাকে ওর মা মনে করেছে, আবার মা বলে ডাকতেও শুরু করেছে। এ কোন বিপদে পড়লাম রে বাবা, পালাই। মা, আমাকে রেখে তুমি কেন দৌড়াচ্ছ? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ওরে বাবা রে, এই ছানাও তো দেখছি আমার পিছু পিছু দৌড়াচ্ছে, গরজিলা যদি জানতে পারে আমি ওর ছানাকে নিয়ে এসেছি তাহলে তো আমাকে আস্ত রাখবে না। এখন কি করি? পেয়েছি একটি বুদ্ধি। আমি এখন গরজিলার ছানাটিকে ডাইনোসরের গুহার সামনে রেখে গরজিলাকে খবর দিব। গরজিলাকে বলবো, এক পাজি দুষ্টু ডাইনোসর তোমার ডিমটি চুরি করে এনে ডিমের ভিতর থেকে তোমার ছানাকে ভেঙে বের করে ওর গুহার সামনে বসিয়ে রেখেছে, তোমার সামনে খাবে বলে। এই কথা শুনে গরজিলা তো রেগে মেগে আগুন হয়ে যাবে। এরপর ডাইনোসর আর গরজিলার মধ্যে ভয়ানক লড়াই শুরু হবে, আর সে লড়াইয়ের দুজনাই মারা পড়বে। তখন আমাকে আর কৃতদাস হয়ে থাকতে হবে না। হা হা হা, যেমন ভাবার তেমন কাজ। শিয়াল গরজিলার ছানাকে নিয়ে গেল ডাইনোসরের গুহার সামনে, সেখানে গরজিলার ছানাকে বসিয়ে রেখে তার খাবার আনার কথা বলে। সে গেল তার মাকে খবর দিতে। গরজিলা বোন, তুমি এখানে? এদিকে যে সর্বনাশ হতে চলেছে, তোমার ডিমকে এই বনের বাজে ডাইনোসর ভেঙে তোমার ছানাকে বের করেছে, ওর গুহার সামনে বসিয়ে রেখেছে, আর বলেছে আমি নাকি তোমাকে ডেকে নিয়ে যাই, তোমার চোখের সামনে নাকি তোমার ছানাকে খাবে। তুমি যদি তোমার ছানাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি চলো। ওই পাজি ডাইনোসরের এত বড় সাহস, আমার ডিম চুরি করে নিয়ে ভেঙে ছানা বের করে এখন আবার আমাকে বলছে আমার সামনে আমার ছানাকে খেয়ে ফেলবে। দাঁড়াও, ওর ছানা খাওয়া আমি বের করছি। এই বলে গরজিলা রেগে গর্জন করতে করতে চলল ডাইনোসরের গুহায়। মেরে ফেললো গরজিলা শিয়ালকে ধন্যবাদ দিয়ে তার ছানাকে সেখান থেকে নিয়ে তার গুহায় চলে গেল। গরজিলা চলে যাওয়ার পর শিয়াল বলে, উফ, বড় বাঁচা বেঁচে গেলাম। ওই গরজিলা যদি জানতে পারতো আমি ওর ছানাকে নিয়ে এসেছি তাহলে তো আমাকে 12টা বাজিয়ে দিত। এখন সাপও মরলো, লাঠিও ভাঙলো না।